জবজেন এক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। রাজ্যে আবারও নতুন করে ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করা যাবে এবং প্রচুর শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে, যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, যে কোনো রকম চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এর আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে রাজ্যে ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছিল এবং আপনাদের এও জানিয়েছিলাম যে এর পরেও কিন্তু আরও নতুন করে নিয়োগ হবে। সেই মতো কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনি যদি সেই জেলার বাসিন্দা হয়ে থাকেন, সেই ব্লকের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব। বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেখান থেকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা নোটিশটি সংগ্রহ করে নিতে পারবেন এবং প্রতিনিয়ত এডুকেশনের নোট কিন্তু আপনারা বিনা মূল্যে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা ডাউনলোড করে নিয়েছি, যে বিজ্ঞপ্তিটি 6/5/2022 দেওয়া হয়েছে, অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এখানে মেমো নাম্বারটা শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটি প্রজেক্ট বা নতুন প্রকল্প দেখতে পাচ্ছেন, আপনা মিত্র আপন মিত্র প্রকল্পের জন্য কিন্তু এই ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। নতুন প্রকল্পের ভিত্তিতে কিন্তু এই ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 6/5/2022, অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে আপনাদের এই ভলেন্টিয়ার্সে আবেদন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং STSC হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের সেই ব্লকের আপনাদের বাসিন্দা হয়ে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে ব্লক থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। শুধুমাত্র ক্লাস 7 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, ক্লাস 7 পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে, এক্সট্রা কিন্তু কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু অবশ্যই ফিজিক্যালি, মেন্টালি এবং দেখতে পাচ্ছেন আপনার ইকোনমিক্যালি আপনাদের অবশ্যই হেলথের দিক থেকে ভালো হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিচের দিকে বাকি ডিটেলসগুলো দিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে ভলেন্টিয়ার্স নিয়োগ করা হয়েছে, এটা নতুন প্রকল্পের আন্ডারে এবং 6 তারিখ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র ক্লাস 7 পাশে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সকলে শুধুমাত্র ক্লাস 7 পাশ হলেই আবেদন করা যাবে। অবশ্যই সেই ব্লকের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং মেন্টালি ফিজিক্যালি কিন্তু আপনাদের স্ট্রং হয়ে থাকতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্স ও হোমগার্ডের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের স্যালারিটা প্রোভাইড করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে সিভিল ডিফেন্স ও হোমগার্ডের ভিত্তিতে কিন্তু আপনাদের এই নিয়োগটি করা হচ্ছে বা সেই রকম সমচাকরিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের অফলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদের আমি ফর্ম দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ফর্ম আবেদন ফর্ম ও নোটিফিকেশান টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ফর্ম ও নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে নিজের হাতে পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু এখানে পরিষ্কার অ্যাড্রেস জানিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে। আবেদন জমা করার লাস্ট ডেটটা হলো 24শে মে। হ্যাঁ বন্ধুরা, 24শে মে কিন্তু আবেদন জমা করার লাস্ট ডেট। আবারও বলে দিচ্ছি, 24শে মে আবেদন করার লাস্ট ডেট, আবেদন কিন্তু অলরেডি চলছে। এবার আপনাদের অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা অফিসিয়ালি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নোটিফিকেশন ও অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এটিকে প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে অবশ্যই ওপরে লিখে দেবেন যে কোন পোস্টে আপনি আবেদন করছেন, তারপরে নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাদের জমা করতে হবে। তো এই ফর্মটি পাবলিশ করা হয়েছে কোথা থেকে, কোন জেলা থেকে, বীরভূম জেলা থেকে কিন্তু এই ফর্মটি পাবলিশ করা হয়েছে। তো দেখতে পেলেন এরপরে কিন্তু এর আগে আরও একটি জেলার কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এই নিয়ে দুটি জেলার কিন্তু এই রিক্রুটমেন্ট হলো। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি প্রতিটা জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে বা প্রতিটা জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্ট চলবে, সেক্ষেত্রে জেলার নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। এর আগে কিন্তু আমি মুর্শিদাবাদ নয়তো মালদা জেলার বানিয়ে দিয়েছিলাম, এবার দেখতে পাচ্ছেন বীরভূম জেলার একটি ব্লকের নাম দিয়ে দিয়েছে, সেই ব্লক থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আপনারা যদি এই ব্লক থেকে বিলং করে থাকেন, অবশ্যই রামপুরহাট ব্লক থেকে যদি বিলং করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হবে এবং শুধুমাত্র ক্লাস 7 পাশে আপনারা আবেদন করতে পারেন। তো বীরভূম থেকে যারা বিলং করছেন তারা অবশ্যই আবেদন করুন এবং আপনারা যারা অন্য জেলা থেকে বিলং করছেন তারা ভিডিওটা শেয়ার করে দিন এবং ভিডিওর কমেন্ট বক্সে জেলার নামটা কমেন্ট করে যান। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।